আহনাফ চৌধুরী গল্পের ১৬তম পর্ব। অর্ষার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। গতকাল রাত থেকে শরীর হালকা গরম ছিল, বৃষ্টিতে বারান্দায় অনেকক্ষণ ভিজেছিল বলে হালকা হালকা জ্বর অনুভব করলেও খুব একটা আমলে নেয়নি অর্ষা। ভাবতেও পারেনি যে হালকা জ্বর এমন কঠিন জ্বরে রূপান্তরিত হবে। প্রতিদিন সে সকাল সকাল ঘুম থেকে ওঠে, তবে আজ জ্বরের প্রকোপে উঠতে পারেনি। আহনাফ ডেকে ঘুম নষ্ট করেনি, সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেছে। সকালের সময় গড়িয়ে যখন ১০টা পার হয়ে গেছে, তখন সাজেদা বেগম কৌতূহল বসতি অর্ষাকে ডাকতে আসেন। এত বেলা অবধি এখনও এই বাড়িতে মেয়েটা ঘুমায়নি। তিনি রুমে এসে দেখেন অর্ষা বেগুড়ে ঘুমাচ্ছে এবং ঘুমের ঘোরেই কিছু বলছে। তিনি কাছে গিয়ে ডাকলেন, অর্ষা। অর্ষার জবাবের পূর্বেই শরীরে হাত রেখে আঁতকে উঠলেন তিনি। কপালে গলায় হাত রেখে যার পর্ণায় অবাক হলেন, মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে বললেন, অর্ষা এত জ্বর কেন শরীরে? ফোলা ফোলা চোখে মৃদু তাকালো অর্ষা, কাপান্বিত স্বরে বলল, আমার ভালো লাগছে না মা। এত জ্বর আমাকে বলনি কেন? আহনাফ তো কিছু বলল না, উনি জানতো না জ্বর বেড়েছে যে এখন। সাজেদা বেগম আর কথা না বাড়িয়ে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন করে বাড়িতে নিয়ে এলেন। ডাক্তার এসে অর্ষাকে দেখে মেডিসিন দিয়ে গেছে। ঔষধ খাওয়ানোর পূর্বে সাজেদা বেগম রুচিযুক্ত কিছু খাবার ঝটপট বানিয়ে নিয়ে এলেন। এতে খুব একটা কাজ হয়নি, দুই লোকমা খাবার মুখে তুলেই ওয়াশরুমে ছুটে গেল অর্ষা। গড়গড় করে বমি করতে লাগলো, শরীর দুর্বল হয়ে গেছে প্রচণ্ড। সাজেদা বেগম অস্থির হয়ে পড়েছেন। বমি শেষ হলে অর্ষাকে ফ্রেশ করে রুমে এনে মেডিসিন খাইয়ে দিলেন নিজেই। এরপর শুয়ে দিয়ে রুমের আলো নিভিয়ে দিলেন, আলোতে মাথা ব্যথা বাড়ে। যতক্ষণ না অর্ষা ঘুমালো ততক্ষণ তিনি অর্ষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আহনাফকে ফোন করে কিছু অবশ্য জানাননি, এতে করে আবার আহনাফ সারাদিন দুশ্চিন্তা করবে। তিনি তো মা, তাকে সবার কথাই ভাবতে হয়। আহনাফ অফিস থেকে ফেরার আগ পর্যন্ত সারাটাক্ষণ সাজেদা বেগমই অর্ষার পাশে ছিলেন। সময় মতো খাবার ঔষধ সব খাইয়ে দিয়েছেন, জলপট্টি দিয়ে দিয়েছেন। বিকেলের দিকে তিনি নিজেও অর্ষার সাথে ঘুমিয়ে পড়েছিলেন। আহনাফের ছুটি হয়েছে ৫টায়, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা ৬টা পার হয়ে গেছে। প্রতিদিন এই সময়ে কলিং বেল বাজালে অর্ষা নয়তো সাজেদা বেগম দরজা খুলে দেন। আজ দরজা খুলছেন আতিক চৌধুরী। বাবাকে দেখে একটু অবাকই হলো সে, তবে মুখে কিছু বলল না। ভিতরে ঢুকে দরজা লক করতে করতে জিজ্ঞাসা করলো, মা কোথায় আব্বু? তোর রুমে আছে, বললেন আতিক চৌধুরী। বউ শাশুড়ি হয়তো গল্প করছে ভেবে আহনাফ আর কিছু জিজ্ঞাসা করল না। চাপিয়ে রাখা দরজা খুলে ভেতরে ঢুকে দেখল পুরো রুম অন্ধকারাচ্ছন্ন। লাইট জ্বালিয়ে দেখল অর্ষা সাজেদা বেগমকে জড়িয়ে ধরে বুকের মাঝে চড়সড় হয়ে ঘুমিয়ে আছে। সাজেদা বেগমও এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। কেন জানি না দৃশ্যটা দেখে আহনাফের ক্লান্ত পরিশ্রান্ত মন ও শরীর দুটোই শীতল হয়ে গেছে। আন মনেই মুচকি হাসলো সে। অফিসের ব্যাগ টেবিলের উপর রেখে কাছে গিয়ে দাঁড়ালো। ঘুম ভাঙালো না কারোরই। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে নিজে ফ্রেশ হয়ে নিল। বিভিন্ন শব্দ পেয়ে সাজেদা বেগমের ঘুম ভেঙে গেছে। আহনাফ তখন আয়নার সামনে দাঁড়িয়ে বেজা চুল মুচ্ছিল। মাকে ঘুম থেকে উঠতে দেখে মৃদু হাসলো সে। সাজেদা বেগম জিজ্ঞাসা করলেন, কখন এসেছিস? একটু আগেই। তুমি উঠলে কেন? এসে ডাকিসনি কেন? বউ শাশুড়ির এত শান্তির ঘুম ভাঙাতে ইচ্ছা করছিল না তাই। মজা নিস না, মেয়েটা কত অসুস্থ জানিস? আহনাফ বিস্মিত হয়ে বলল, অসুস্থ মানে কি হয়েছে? সকালে এসে দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, তুই একটু খেয়াল রাখবি না? কি বলো, রাতে তো এমন কিছু দেখিনি। ডাক্তার ডেকেছিলে? আমায় ফোন করনি কেন? তুই চিন্তা করবি তাই, ডাক্তার এসে ঔষধ দিয়ে গেছে কিন্তু কোনো খাবারই খেতে পারছে না। একই তো জ্বরের মুখ, তার উপর আবার যা খাচ্ছে বমি করে দিচ্ছে। এখন জ্বর কেমন? কমেছে কিছুটা। তুই তো নাস্তা করিসনি এখনো, আমি নাস্তা দিচ্ছি, তুই অর্ষাকে ডেকে তোল। সাজেদা বেগম চলে যাওয়ার পর আহনাফ পাশে বসল, মাথায় হাত বুলিয়ে আলতো করে ডাকলো, অর্ষা। এই অর্ষা। অর্ষা ঘুমের ঘুরে তাকালো। আহনাফ গালে স্লাইড করে বলল, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মাথা ঝাঁকালো। আহনাফ অর্ষার কপালে চুমু খেয়ে বলল, আমায় বলনি কেন বলো তো? আমি বুঝিনি এমন হবে। আহনাফ অর্ষার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো কিছুই বোঝো না, বাচ্চা বাচ্চা বউ। অর্ষা কিছু বলতে পারল না, বমি বমি লাগছিল বলে উঠে বসতে চাচ্ছিল।
আর্নফ ওর কাঁধে হাত রেখে উঠতে সাহায্য করছিল, কিন্তু ততক্ষণে অর্ষা আর্নফের গায়েই গড়গড় করে বমি করে দিয়েছে। অনেক ছোট এই পর্বটা।